Hey guys, welcome back to new ফেরজ ভিডিও গাইস। আজকে তোমরা হয়তো আমার ফেস থেকে বুঝতেই পারছো আমি এতক্ষণ খুশি। কেন খুশি ভাই? আজকে পূজো আমাদের। কিসির পূজো? কার্তিক পূজো। ইয়েস বেবি, আর ওটা হচ্ছে আমার বেবি। ঠিক আছে, যাই হোক, বন্ধুরা ফেলেছে ওই জন্য আর দেরি করলাম না, তাতেই পুজোটা করে দিচ্ছি। আর যাই হোক, আজকে সবাইকে কার্তিক পুজোর উপলক্ষে সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো চলো এখন আমরা কিছু আইটেম করতে বা শালা বলা আসতে ওকে আনতে যাবো, আর বাট নিচে দেখাবো দেখাবো সরি কি কি হচ্ছে কি হচ্ছে না। মানে আজকে রাত্রে ভীষণ বড় পার্টি হবে, সেই পার্টিতে তোমরা আসবে কিন্তু। হ্যাঁ, তোর ভাই ভাই বোন আজকে বার্থডে বলে কথা নাকি? এক ভাই নাম মদের বার্থডে আজকে। তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। আরে পূর্ণিমা কিন্তু ফল টল কাটাকাটি করছে, আর ছোট ছোট বুন্ডা মানে পিছনে ওই কি বলে না, যে কি বলে আলপনা আলপনা কি বলে না সেটা দিচ্ছে। ঠিক আছে, চলো সেটা তোমাকে দেখানো যাক। মানে এই যে দেখছো এই যে এই দাগ দিয়ে যে টানা আছে তারপর দিয়ে কুড়ি বুনু আঁকাচ্ছে। ঠিক আছে, আর হ্যাঁ মা যাচ্ছি ভালো হবে বৃষ্টি আগানো। এই ফুলটা কে এঁকেছে তুই? তো বাবা তোরা তো খুব সংসারী রে, মানে সরি কাটলো সরি সরি বলি কুড়ি কিছু বলো আগে কি পুজো মানে মানে কার্তিকের পিসি তো তুমি? কার্তিকের পিসি তো? আরে এই যে কার্তিকের ছোট পিসি, আমরা পিসি না আমরা পিপি। ও পিপি সরি ভুলে গেছে, ওই যাচ্ছে মেজো পিপি। আর এখানে বসে হচ্ছে মাই সান। তো এখন চলো বাড়ি, এখন কি কি রান্না আছে মানে সন সান সব হবে। তো এখন লুচি ফুচি ঘুগনি এইসব আইটেম করে চলো সেটাও দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে চলো দেখাচ্ছে। সাত কি জল? হ্যাঁ এক গ্রাম জল নিয়ে এসেছি। রান্ধনি একটু হাই বলে দাও। ও রান্ধনি একটু হাই বলে দাও, বলে একটু হাই বলে দাও। দুই রান্ধনি দেখেছো একদম নায়িকা। আর ভানুমতি কি টেস্টিং মানে টেস্ট করার জন্য? হ্যাঁ ফটো বানাতে আইছি। তো চলো এখন ঠাকুর বসাবো, ঠাকুর বসানোর পরে তারপর দেখা যাচ্ছে মা কেমন শাড়ি পাশে কথা বলবে। আর আমার দিদিমা কিন্তু এখানে তোমার লুচি বাজার, এগুলো কি ঠাকুরের জন্য মা? বিশ্বকর্মা পুজো এটা? হ্যাঁ তোমার নাতনি মানে নাতি নাতি নাতির জন্য হচ্ছে স্পেশাল করে লুচি বানানো হচ্ছে, আর এটা খালি নাতনির জন্য, এক্সট্রা কোনো লোক পাবে না নাকি? চলো চলো এখন দেখি তোর খবর আছে দাঁড়া এখানে সুন্দর সুন্দর লুচি বানাচ্ছিল, তো আমাদের লুচিটা দেখা হয়ে গেছে, আর এখন আমাকে যেতে হবে এক জায়গাতে। আর তোমরা দেখেছো কত কিছু আইটেম আছে, তো তোমরা যদি ওটা কন্টিনিউ দেবো ঠিক আছে। চলো দেখা হচ্ছে তাবু ধরো না বাবা, তাবু লাগাও তাবু। হয়ে গেল চলো, এই যে আমাদের স্যার অফিসার মানুষ। হ্যাঁ কুটি কই কুটি কই ফিজিক্যাল ব্যাপারে কি হচ্ছে, বাড়ি দেখতে পারি যে পুজো শুরু হয়ে গেছে, আর এখন কিছু কিছু জিনিস শর্ট করছে, ব্যায়াম আসার পরে গান তো শর্ট করেছে, তারপরে বাটি এখন তোমার এখন খাওয়ার জন্য প্লেট বাটি গ্লাস এসব কিছুই আনা হয়নি সারাদিন ধরে। তো এখন আমার তিন ভাই জিলে মিলে যাচ্ছি এখন তোমার খেলাবেলা আনতে, তো টাকা তো অনেকে দেখা যাচ্ছে। ফাইনালি নিচেই পুজো চলছে, বাট আমি কিন্তু মানে তোমরা হয়তো ভাবছো যে কার্তিক পুজো হচ্ছে, কার্তিক পুজোর মানে কার্তিকের মা নিচে বসে আছে, ছেলে উপরে কি করছে মানে বাবা কি উপরে কি করছে,
বাবা উপরে কি করছে তো गाइस প্রথমত কথা যেটা বলবো আমার মাঠে একটু কাজ ছিল বলে আমি বুঝতে পারলাম না কারণ বুঝছিলাম আটটা অবধি ছিলাম যে খেতে লেগে গেছে কিছু খেয়ে ফেলেছি বুঝটা নিয়ে গেছে ওই জন্য সবাই মিলে বলে তোকে আরো মানে অঞ্জলি দিতে হবে না তুই শুয়ে যা কাল্টিমা তো এখন আমি কাল্টি মারলাম আর ওখান থেকে সব জিনিস নিয়ে এখন দোকান থেকে আমি ধুতি গামছা গিলাস থালা প্লেট যা 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 যত জিনিস লাগে খাতে মানে খেতে দিতে গেলে পোশাক দিতে গেলে সেসব নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন কিন্তু নিচে পুজো চলছে আর তোমরা তো পুজো করতে আমি দেখিয়েছি কখন তো পুজো শুরু হয়েছে বাট এখন কিন্তু আমি উপোস নেই তো এখন আমি উপরে এই খেয়ে দে করতে কর্ন উপরে ড্রেস চেঞ্জ করতেছি আর ড্রেস চেঞ্জ করে গেছি আর প্যান্টটাকে চেঞ্জ করি সবাই তো প্যান্টটা চেঞ্জ করি কি মরা আমি প্যান্ট চেঞ্জ করব না এই যে কিরা বলল খাইয়ে দে উপোস করা যায় তো কিরা হ্যাঁ খাইয়ে দেব হ্যাঁ ওরই হয় ভালো রে ছেলে জিনিস ডাল ডাল ও হ্যাঁ তো চলো এখন কাটি পুজো সবাইকে খেতে দেব কি বৃত্তান্ত সব কিছু শেয়ার করব হ্যাঁ প্রথম থেকে শুরু করিনি এটাই হচ্ছে বড় কথা যে দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা সব কিছু শেয়ার করতে পারিনি বাট যেহেতু শেয়ার করেছি সেটা করে দেখিনি ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব ওখানে গিয়ে যাবি কুটি এই দেখো ছেলের একটা পিসি চোখে ধরি ভালো আসবে না গাইস আমাদের ফাইনালি তো পুজোটা চলছে কন্টিনিউ আর দেখেছো আমি উপর থেকে জামা চেঞ্জ করে নিচে চলে এসেছি আর আমাকে পুরুত মশাইকে মানে বিরামবন যাকে বলে ভাই সেটা হচ্ছে আমাকে বাড়ির সাইড এলো তাই এদিকে থাকো বলো চলো এখন আমাকে পুজো পুজো সব শুরু হয়ে গেছে এখানে ঠিক আছে বেশি কথা পূর্ণিমা কেমন লাগছে কার্তিক মাসের শুক্লা পক্ষে পঞ্চমী মাসে তো এখানে পুজো পুজো চলছে আমি এখন এদিকে বাবুসনের সাথে কথা বলিলাম আর বাট এখানে কি সব আপডেট আছে বৌদি ইসমা কিন্তু বাবুসনের পূর্ণিমা মানে ব্রাহ্মণ আর পূর্ণিমা মন্দিরে পুজো করছে আমাদের ছেলে বাবা একটু বান্দরগিরি তো করতে যাবে না মানে ছেলেটাও যাতে একটু বান্দর বান্দর কথা বল না কেন এই বৌদির বাড়ি পুজো বন্ধ করে আমার বাড়ি আসছে তার মানে আমরা সামনে বার যাবো আমার বাড়ি পুজো বন্ধ করে তাই না বৌদি ক্যামেরা লজ্জা লাগে নাকি বলতে কথা চলো বুঝে দিয়েছে পদ্মরানি তো চলো কাকি রান্না কেমন হয়েছে ভালো হয়েছে ঠাম্মা রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তো আর আশীর্বাদ দাও নাতিটা আসুক তাড়াতাড়ি নাকি একদম 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 খাওয়াই বাংলাটা খাওয়াই বাংলা গিলাস পাকাতে ভাই রান্না কেমন হয়েছে ভাই ভালো তোর কেমন লাগলো ভালো
আমার তো ভালো লাগেনি মানে তো কিরাম ভালো লাগে কিছু নেই বাবা তোমাদের আমাদের বাড়িতে কেমন মজা লাগছে হ্যাঁ কেমন লাগছে Guys, ada kiri, 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 ada